নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 24 এপ্রিল 2022 রবিবার এই পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে। কোন এই পাঁচ রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনাটি শুনবেন, এ বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য এই ভিডিওতে আমি দিব। দেখুন, এখানে আপনাদেরকে আমি রাশিভিত্তিক শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটি আপনাদেরকে আমি প্রতিদিন দিয়ে থাকি। দিনের শুভ সময়টা আপনাদেরকে দিব এবং রাহুকাল যে সময়টা যে কোনো কাজ থেকে আপনারা বিরত থাকবেন, রাহুকালটা কি কোনো শুভ কাজ কিন্তু এই সময় আপনারা করবেন না। অর্থাৎ রাহুকালের সময় আপনারা কোনো কিছুতে ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু করবেন না। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই এই যে আগামীকাল আকস্মিক প্রাপ্তি হতে চলেছে এই পাঁচ রাশির। হঠাৎ প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি কিন্তু হবে। দ্বিতীয় নম্বর, আপনাদের ক্ষেত্রে যারা গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, যারা ব্যবসা করছে, ব্যবসার ক্ষেত্রে আপনার হয়তো দুগুণ লাভ, তিনগুণ লাভ আপনি কিন্তু আগামীকাল করতে পারেন। এবং যে পাঁচ রাশির আমি কথা বলছি, আকস্মিক প্রাপ্তি ঘটবে সেই পাঁচ রাশি 100% কিন্তু হবে। তবে আপনার জন্মছকে রাহু গ্রহের পজিশান ভালো থাকা দরকার। রাহু যদি আপনার ভালো থাকে তবেই আপনার কিন্তু আকস্মিক প্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করবে। দেখুন, রাহু যাদের খারাপ আছে আমি বারবার বলছি, রাহু কবচটা আপনার পরিধান করুন, তাতে বিশেষভাবে আপনার সৌভাগ্য লাভ আপনার কিন্তু হবে রাহু কবচ। এর পাশাপাশি আপনাদেরকে আমি একটি কথা বারবার বলি, এই যে আপনারা আগামীকাল যে পাঁচ রাশির কথা আমি বলবো, আকস্মিক অর্থপ্রাপ্তি যে রাশিগুলোর হবে, সেই রাশিগুলোর ক্ষেত্রে রাহুর পাশাপাশি শুক্র, শনি এবং বুধ গ্রহ, এই গ্রহগুলো কিন্তু ভালো থাকা দরকার। এবং এর পাশাপাশি যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে আপনারা ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন। ব্যবসার ক্ষেত্রে আপনাদের চরম থেকে চরমতম উন্নতি কিন্তু হতে বাধ্য। এবং রাহু কবচ কিন্তু কলিযুগের আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ হচ্ছে রাহু। এই জন্য রাহুকে যদি আপনি স্ট্রং করেন, তাহলে আপনার হঠাৎ প্রাপ্তি, আপনি আগামীকাল গরিব থেকে ধনী কিন্তু আপনি হবেন। অর্থাৎ যে রাশিগুলো আগামীকাল গরিব থেকে ধনী হতে চলেছে, সেই রাশিগুলো আমি শুভ সময় এবং রাশিভিত্তিক শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার আমি দিব। কালকে দিনটি শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, সাধ্য যোগ থাকছে। শুভ সময় 11:46 থেকে 12:37 পর্যন্ত। আরেকটি যে আপনাদের রাহুকাল, সেটা হচ্ছে 4:30 থেকে 6:02 পর্যন্ত। আগামীকাল রাহুকাল 4:30 থেকে 6:02 পর্যন্ত। এবং ব্রহ্ম মুহূর্ত যেটা থাকছে আপনার 7:03 থেকে 9:27 পর্যন্ত। অর্থাৎ এই সময় কিন্তু ব্রহ্ম মুহূর্ত থাকছে, এই সময় আপনারা যে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু করতে পারেন। তো আগামীকাল যে পাঁচ রাশি আমি কথা বলতে চলেছি, সেই পাঁচ রাশি কিন্তু হঠাৎ প্রাপ্তি কিন্তু হতে চলেছে। হঠাৎ আপনারা গরিব থেকে ধনী কিন্তু হতে চলেছেন। এবার আমি একে একে আপনাদেরকে রাশিগুলোর নাম এবং টার্গেট নাম্বারটা আপনাদেরকে বলি। প্রথম রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় 8:42 থেকে 12:14 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার 208। আপনাদের কালকের টার্গেট নাম্বার 208 আগামীকালের টার্গেট নম্বর। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল, সেটা সকাল 10:12 থেকে 1:14 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে আগামীকাল যে শুভ
সংখ্যা যেটা শুভ সংখ্যা বা টার্গেট নাম্বার যেটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনাদের 111 নাম্বার। 111 নাম্বার আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নম্বর। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম অর্থাৎ আগামীকাল সৌভাগ্যশালী সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 11:28 থেকে, সকাল 11:28 থেকে 12:48 পর্যন্ত আপনাদের যে শুভ সংখ্যা সেটা হচ্ছে 161। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 161। এরপর যে রাশির কথা আমি বলবো চার নম্বর রাশি, সে রাশির নাম বিশেষভাবে সৌভাগ্য লাভ করতে চলেছে, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় 9:44 থেকে 11:04 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বার সেটা হচ্ছে আপনাদের 139, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। সব শেষ যে রাশির কথা আমি বলবো অর্থাৎ আগামীকাল সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময় সকাল 8:49 থেকে 10:56 পর্যন্ত। আপনাদের আগামীকাল যে টার্গেট নাম্বার সে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 165 হচ্ছে আপনাদের আগামীকাল টার্গেট নাম্বার। অর্থাৎ এই নাম্বারগুলো আপনাদের আগামীকাল কিন্তু শুভ ফল দেবে। যে রাশিগুলোর আমি কথা বললাম আগামীকাল গরিব থেকে ধনী এই রাশিগুলো কিন্তু হবেই, যে কোনো সেক্টর থেকে হোক না কেন সেই রাশিগুলো কিন্তু অর্থপ্রাপ্তি হবে। মানে হঠাৎ অর্থপ্রাপ্তি কম হোক বেশি হোক সেই অর্থ কিন্তু আপনারা পাবেন। হঠাৎ কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি আপনাদের যোগ আগামীকাল কিন্তু সৃষ্টি করেছে। তবে আবারও বলবো রাহু হচ্ছে আকস্মিক অর্থপ্রাপ্তির কারকগ্রহ, এই জন্য রাহুকে আপনারা স্ট্রং করুন এবং আপনার রাশিচক্রে পঞ্চম এবং নবম ভাবকে স্ট্রং করুন, রাহু কবচ আপনারা পরিধান করুন, তাতে কি আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।